কাউন্সিলরদের নিয়ে পুর নগরোন্নয়ন মন্ত্রী মিটিং করছেন, অথচ বিধাননগর পুরসভার যিনি মেয়র তিনি মিটিং এ ডাক দিলেন না। কখন আজকে কটায় এই কার্যক্রম তো শুরু হবে? যাই না, আমি আপনাদের থেকেই শুনলাম প্রথম, সেই জন্যে আমার তো জানা নেই। কাউন্সিলরদের যে মিটিং এ পার্টিসিপেট করার কথা বলা হচ্ছে সেখানে মেয়র হিসেবে আপনার থাকাটা, সেটা নগরায়ণ মন্ত্রী কি বিষয় মিটিং করছেন আমি কি করে বলবো? আমি আপনাদের থেকে শুনেছি, যেটা সেটার বিষয়ে আমি যেটা অবগত নই সেটার বিষয়ে তো আমার কিছু বলাও সম্ভব নয় যে কি টপিক, কি এজেন্ডা, কি বিষয় মিটিং আমি কি করে জানবো। একটা জিনিস, একটা জল্পনা আছে যে বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্ত বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলেছেন যেটা দল বিরোধী বলেই তৃণমূল নেতৃত্বের মনে হয়েছে। আজকে মিটিং এ সেই বিষয়টা নিয়েও নেতৃত্ব আলোচনা করতে পারে বলে শোনা যাচ্ছে। দেখুন, শোনা কথায় প্রথমে বলা উচিত না কোনো কথা, কারণ সবটাই সুপ্রিম কোর্টেরও আইন হচ্ছে হিয়ারসে ইজ নট এন এভিডেন্স। আর দুই হচ্ছে আমি দল বিরোধী কোনটা কি ব্যাপার আমি জানি না, প্রত্যেক মানুষের ব্যক্তিগত নিজস্ব কিছু কিছু ভূমিকা থাকে। আপনারা বলতে পারেন দুটো তিনটে জিনিস, আমি একদম খুব দুটো জিনিস স্পেসিফিক। এক, আপনারা এর পরের প্রশ্নটা হয়তো করবেন যে কেউ বাড়িতে এসেছিলো তাকে সৌজন্যতা করে কেন লুচি আলুর দম খাইয়েছি, এটাই তো বলবেন? তো এটা আমার বাড়ির সৌজন্যতা। এবং যেদিন তৃণমূলের সদস্যপদ গ্রহণ করেছিলাম সেদিন সদস্যপদ গ্রহণ করার সময় প্রথমে 1 টাকা দিয়ে তারপরে 25 টাকা দিয়ে, মানে 24 জন সদস্য মানে প্রাইমারি মেম্বার হলে একজন অ্যাক্টিভ মেম্বার হয় 25 টাকা, সেই দিয়ে যখন সদস্যপদ নিয়েছিলাম সেখানে কিছু ক্রাইটেরিয়া লেখা ছিল 1, 2, 3, 4 করে, তাতে ব্যক্তিগত বা পারিবারিক সৌজন্যতা রক্ষা করতে পারবেন না দলকে না জিজ্ঞেস করে, এরকম কোনো পয়েন্ট বা এজেন্ডা ছিল না, তাহলে সেটা দল বিরোধী হতো। দুই, আপনারা বলবেন যে কদিন আগে বিদ্যুৎ ভবনে, আজ থেকে 2-3 দিন আগে বিদ্যুৎ ভবনে গিয়ে আমি আন্দোলন করেছি, আমি কিন্তু সেখানে আপনাদের মিডিয়ার সামনে খুব স্পেসিফিকভাবে আজ থেকে 2 বছর আগেও গেছিলাম, তৎকালীন আমি কিন্তু তখন ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম রাজ্য বিদ্যুৎ পর্ষদ কর্মচারী ইউনিয়নের, মদন মিত্র তৎকালীন রাজ্যের মন্ত্রী তিনি সভাপতি ছিলেন, পরবর্তীকালে ওরা সারা রাজ্য বিদ্যুৎ পর্ষদ কর্মচারীরা বসে মিটিং করে তাদের ইউনানিমাস রেজলিউশন করে আমাকে সভাপতি মনোনীত করে, এবং 2 বছর বাদে আমি, আগের মিটিংটা হয়েছিল পেছনের গেটে বিদ্যুৎ ভবনের, এবারের মিটিংটা হয়েছে সামনের গেটে, এই তফাত। আর এবারের মিটিংটা আমরা শুধু টোকেন 1-1.5টা জেলা এবং মানে কেন্দ্রীয় নেতৃত্ব বিদ্যুৎ পর্ষদ কর্মচারীদেরই শুধু ডেকেছিলাম, আগের মিটিংটা সারা পশ্চিমবঙ্গ থেকে এসেছিল, এই দুটোই তফাত হয়েছে। আমরা 2 বছর আগে গিয়ে বলে এসেছিলাম এই দাবি দাওয়াগুলোই, তারপরে 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে, দাবি দাওয়াগুলো রাজ্য বিদ্যুৎ পর্ষদ কর্মচারীরা 2016 থেকে ডিএ পাচ্ছে না, 1 পয়সা তাদের ইনক্রিমেন্ট হয়নি 2019 অবধি, তাদের বক্তব্য খুব পরিষ্কার যে আমরা যে গ্রাহক সংখ্যা বাড়িয়েছি এবং যে বিদ্যুতের বিল এক্সকালেশন হয়েছে মানে বেড়েছে, তারা বলছেন আগে 2016 সালে আমরা যার বাড়িতে বিদ্যুতের বিল আসতো 1500 টাকা, এখন আসছে সেটা 5000-এর ওপরে, তো এই এক্সট্রা টাকাটা আমরা কোত্থেকে দেবো? প্লাস আমরা বিদ্যুৎ পর্ষদকে আয় করে দিচ্ছি, যে এক্সেস আয় 2016 সালে কত আয় হতো সেটা খাতা কলমে আছে, 2019 সালে কত আয় হচ্ছে সেটাও খাতা কলমে আছে, যে এক্সেস আয় হচ্ছে সেই আয়ের 10% প্রোরাটা বেসিসে আমাদের মধ্যে বিলি করে দিন বা বেটে দিন, আমাদের আর কিছু দাবি নেই, কেন এটা একটা কর্পোরেশন, এটা কিন্তু ডাইরেক্ট সরকারি কর্মচারী নয়, এরা কর্পোরেশন। আর সরকারি কর্মচারীরাও ডিএ পাচ্ছে না এটা তো নিশ্চয়ই, আর রাজ্য বিদ্যুৎ পর্ষদ কর্মচারী ইউনিয়নের আমি সভাপতি, সেখানে আমি নৈতিক দায়িত্ব কর্তব্য হয় তাদের আন্দোলন দাবি দাওয়া নিয়ে তাদের পাশে থাকা, আর নয় ওই পদ থেকে সরে যাওয়া।
এটাই আমার মনে হয়েছে করা। এবং আজকে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী, তার দেখানো পথেই কিন্তু আমরা হেঁটেছি। তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন, সিঙ্গুরে কৃষকদের জমি চলে যাচ্ছে বলে কিন্তু তিনি আন্দোলন শুরু করেছিলেন। সেই সময় কিন্তু আপনারাও অনেকে হেসেছেন, কিন্তু কৃষকদের পাশে দাঁড়িয়ে উনি কিন্তু প্রমাণ করেছিলেন যে কৃষকের জমি চলে গেলে আমি মানুষের স্বার্থে থাকব। এবং উনি আমাদের সব মিটিংয়ে সব সময় যখনই দেখা হয়েছে বলেছেন মানুষের স্বার্থে কথা বলতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে। তো সেই নৈতিক কর্তব্য নিয়ে দায়িত্ব নিয়েই আমি গেছি। আমরা লাস্ট কোয়েশ্চন, যে বেশ কিছুদিন ধরেই একটা জল্পনা বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্ত, তিনি তার অবস্থান, রাজনৈতিক অবস্থান কোন জায়গায় থাকবে, বিভিন্ন কথা ঘিরে বিতর্ক, দলীয় নেতৃত্বের সঙ্গে বিভিন্ন জায়গায় পরস্পর বিরোধী একটা স্টেটমেন্ট চলে আসছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনি তো তৃণমূলের বিধায়ক, আবার তৃণমূলের মেয়র, আপনার পলিটিক্যাল অবস্থানটা একটুখানি স্পষ্ট দেখুন। আমার পলিটিক্যাল অবস্থান খুব স্পষ্ট, তৃণমূল মনোনয়ন নিয়ে আমি নির্বাচিত বিধায়ক, তৃণমূলের মনোনয়ন নিয়ে আমি নির্বাচিত পৌর প্রতিনিধি, এবং পৌর প্রতিনিধিদের ম্যাক্সিমামদের সমর্থন নিয়ে দু তিনজন বিরোধী দলেরও পৌর প্রতিনিধি আছে, মেজরিটি সমর্থন নিয়ে দলের মনোনীত হয়ে আমি ওখানে মেয়র। এবার আপনাদের কি স্পেকুলেশন বা কোথায় কি আলোচনা হচ্ছে সেটা, আমি দলের একনিষ্ঠ কর্মী, দলের কোনো নেতৃত্ব যদি আমার সঙ্গে কথা বলেন নিশ্চয়ই আমি কথা বলব। শুভেন্দু চট্টোপাধ্যায় বলেছে খুব দুঃখজনক ঘটনা, আমার কাছে নিয়েছেন শুভেন্দু দত্ত বলতে পারতেন, আমি ওকে বাধা দিতাম না। শুভেন্দু আমাদের খুব শ্রদ্ধেয় ব্যক্তি, শুভেন্দু এই বাড়িতে এসেও শুভেন্দুই শিখিয়েছে শ্রমিক স্বার্থে আন্দোলন করতে হবে। এই বাড়িতে এইখানে শুভেন্দু এসে আমার বউয়ের কাছে শরবত টরবত খেয়ে গিয়ে উল্টো দিকে অরবিন্দ স্কুলে আন্দোলন করেছেন। সেই জন্যে শুভেন্দুকে আমি ব্যক্তি, শুভেন্দুর সঙ্গে আমার কোনো দ্বিমত নেই, উনি যথেষ্ট বর্ষীয়ান লোক, সিনিয়র লোক, শ্রদ্ধা করি। শুভেন্দুই আমাদের শিখিয়েছেন যে শ্রমিকের স্বার্থে থাকতে হবে, উনি শ্রমিক আন্দোলন থেকেই এখানে এসেছেন। তাই আমরা অনুরোধ করেছিলাম বা ভেবেছিলাম যে দু বছর অতিক্রান্ত হয়ে গেছে, শুভেন্দু কিন্তু নিশ্চয়ই ডেকে তার কর্মচারীদের সঙ্গে কথা বলবেন যে তোমরা এগুলো চাইছো, এগুলো ন্যায্য, এগুলো অন্যায্য, বা এগুলো দেওয়া যাবে, এগুলো দেওয়া যাবে না, এটা তো নিশ্চয়ই বলা উচিত ছিল শুভেন্দুর, এটা আমার মনে হয়েছে। এটা যদি আমি ভুল হই, ভুল আপনাদের থেকে শুনে কোনো উক্তি করা উচিত না, কারণ ববিদা দাদার মতো আমার, এবং ববিদার সঙ্গে ব্যক্তিগত দলের মধ্যেও অন্য যে কারোর থেকে ববিদার সঙ্গে আমার সম্পর্ক ভালো, সেই জন্যে আপনাদের থেকে শুনে কোনো উক্তি আমি করবো না। ববিদা কিছু বলতে হলে প্রায় রোজই আমায় ফোন করে, এই দু তিন দিন কোনো কথা হয়নি, যদি ফোন করে কথা বলব। দেখুন, শোনা যাচ্ছে স্পেকুলেশনের ওপরে নির্ভর করে কোনো আলোচনা বা সমালোচনা করাটা আমার উচিত নয়, বা এটা আমার মানসিকতাও নয়, আর আমি বিগত দিনেও করিনি, আগামী দিনেও করব না। সে তো সময় বোঝা যাবে, যখন যেটা হবে, কখন বৃষ্টি হবে তার জন্যে এখন তো আমি ছাতা খুলে দাঁড়াতে পারবো না বা রেনকোট পরে বেরোতে পারবো না, বৃষ্টি হলে ছাতা খুলবো বা রেনকোট পরবো। নমস্কার।